দাওয়াতি কাজ কিভাবে করব যারা আলেম ওলামা আছে তাদেরকে তো আমাদের পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই যারা যুবক আছেন তরুণ আছে তাদের উদ্দেশ্যে এখন সোশ্যাল মিডিয়া এক একটা হাতিয়ার কার কার ফেসবুক প্রোফাইল আছে কে হাত তোলেন যারা ফেসবুক কার কার আছে হাত তোলেন ফেসবুক মাশাআল্লাহ অনেকজনেরই আছে ভয় তুলছেন আরেকজন ইউটিউব কে কে চালাতে পারেন চালাতে পারি মানে সারাদিন ওটা নিয়েই তো কাজ বর্তমান প্রেক্ষাপটে মনে রাখবেন ইসলামকে প্রচার করার জন্য সবচেয়ে মোক্ষম হাতে আছে সোশ্যাল মিডিয়া কি বললাম সোশ্যাল মিডিয়া টিভি মিডিয়ার চাইতে মজবুত শক্তিশালী মিডিয়ার নাম কি সোশ্যাল মিডিয়া কেন বলেন তো কারণ টিভি নেটওয়ার্ক এটা একটা রাষ্ট্রের জন্য বা একটা জেলার জন্য হয় কথা বুঝতে পারছেন না যে ন্যাশনাল চ্যানেল বা কলকাতা বা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কোথায় চলে দিল্লিতে পাবেন পাবেন না এটা পশ্চিমবাংলার জন্য মানে টিভি চ্যানেল অধিকাংশ হয় একটা দেশভিত্তিক বা রাজ্যভিত্তিক আর কিছু কিছু আছে ইন্টারন্যাশনাল আর টিভি চ্যানেল করার জন্য কত কোটি কোটি টাকা খরচ করতে হয় কত রকমের পারমিশন লাগে সরকারকে ট্যাক্স দেওয়া লাগে বিভিন্ন প্রোডাক্টরকে ট্যাক্স দেওয়া লাগে কোটি কোটি টাকা বাজেট আছে একটা টিভি চ্যানেল খুলতে গেলে এই টিভি চ্যানেলে এত কোটি টাকা খরচ করার পরেও যত কাস্টমার টানতে পারে টিভি চ্যানেল বর্তমান প্রেক্ষাপটে এর চাইতে ইউটিউব এই চ্যানেল এটা তার চাইতে অল্প খরচে মানে খরচই নাই তার চাইতে বড় কাস্টমার টানতে পারে কি পারে না কথা বলেন বা ইউটিউব খুলতে পুলিশের কাছে যেতে হয় পারমিশন লাগে কাউকে টাকা দিতে হয় সরকারকে ট্যাক্স দিতে হয় কিছুই দিতে হয় না তাই ইউটিউব চ্যানেলটা এখন বর্তমান প্রেক্ষাপটে টিভি মিডিয়ার চাইতেও এটা মজবুত এবং বেশি মানুষ এটাকে ফলো করে তাই যারা সোশ্যাল মিডিয়া এবং আইটি সম্পর্কে ধারণা আছেন তাদের আপনাদের অলঙ্ঘনের দায়িত্ব আপনি আলেম না এটা ঠিক কিন্তু আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলে রাখেন খোলার পরে ভালো ভালো আলেম ওলামা যারা আছে তাদের ভিডিওগুলোকে সুন্দরভাবে গ্রাফিক্স করে আপনি আপনার ইউটিউবে আপলোড করে দেন ওই ভিডিও দেখে যদি একজন মানুষ যদি হেদায়েত পায় আপনার পরিশ্রমের কারণে সেই মুসলিম সতেরোশো চুরাশি নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন তোমার দ্বারা আলী যদি একজন মানুষ হেদায়েত পায় এটা লাল উটের চাইতে উত্তম কিসের চাইতে উত্তম আপনার কোন দাওয়াতের মাধ্যমে আপনি নিজে আলেম না এটা ঠিক আপনি আলেম না আলেম না তার অর্থে এই নয় যে আপনি দাওয়াতি কাজ করবেন না বা আপনি নেকি পাবেন না অবশ্যই পাবেন শেখ আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহ তিনি বক্তৃতা দিয়ে চলে গেলেন কি গেলেন না কথা বলেন এখন আপনি যদি এই নিয়াতে আসতেন যে শাইখের একটা আলোচনা আছে আজকে পথ অতিক্রম করে দশ কিলোমিটার আসলেন শাইখের বক্তৃতা রেকর্ড করলেন বাড়ি থেকে সুন্দরভাবে এডিট করলেন ইউটিউবের মধ্যে দিয়ে দিলেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ শাইখের এই বক্তৃতা শুনে যদি একজন মানুষ হেদায়েত পায় ভাই বলেন তো আপনি যে পরিশ্রমটা দিলেন আপনি নেকি পাবেন কি পাবেন না শাইখও যা নেকি পাবে আপনিও তাই পাবেন শাইখ যদি এক কোটি নেকি পায় আপনি এক কোটি পাবেন বিন্দু পরিমাণ এখানে কোন সামান্য পরিমাণেও আপনার নেকিতে কোনো ঘাটতি করা হবে না মানে আপনি আলেম না কিন্তু আলেমের জ্ঞান যদি মানুষের সামনে প্রচার করতে সহযোগিতা করেন আপনার নেকি হবে কি হবে না জি মানে শেখ আব্দুল্লাহ সালাফি হাফেজাউল্লাহ তিনি একটা বক্তৃতা দিয়ে যে নেকি করলো আপনি যার ভিডিওটাকে ধারণ করে ইউটিউবে দিয়ে দিলেন আপনি সেম একই খেদমত করলেন উনি দীর্ঘ চল্লিশ বছর ধরে পড়াশোনা করে এসে তিনি তিন ঘন্টা বা দুই ঘন্টা আলোচনা করলেন আপনি জানেন না জ্ঞান নাই পড়াশোনা করেননি কিন্তু আল্লাহ রাস্তায় কাজ করতে হবে কি হবে না কথা বলেন জি অবশ্যই আপনাকে কেমতে মাঠে জিজ্ঞাসিত করা হবে আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন দেখ আপনি সিনেমার গান চালান টিকটক করেন রিল ভিডিও করছেন মানুষকে অশ্লীলতার দিকে ডাকছেন ভাই এগুলো গোনা হবে কি হবে না কথা বলেন গোনা হবে কি হবে না হবে তার জন্য আমরা বিশেষ করে যুব সমাজ তরুণ সমাজকে বলবো যারা ইউটিউব সোশ্যাল মিডিয়া এগুলো ভালো ভালো ব্যবহার করতে পারো যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে এক্সপার্ট তারা একটা গ্রুপ খুলেছো গ্রুপ করে তোমাদের এলাকায় যা আছে সবাইকে গ্রুপের মধ্যে যুক্ত করে দাও প্রতিদিন ওই গ্রুপে একটা করে চার মিনিট পাঁচ মিনিটের হয় কোনো আলোচকের বক্তৃতা চার পাঁচ মিনিট আপনি ভিডিওটা আপলোড করে দেন যদি পাঁচশো মানুষ যদি গ্রুপের পাঁচশো জনের মধ্যে পাঁচজন মানুষে দেখে এটা আপনার জন্য দাওয়াতি কাজ হলো কি হলো না কথা বলেন কথা মানে বুঝতে পারছেন না দাওয়াতি কাজ করতে আপনি বাধ্য আপনাকে করতে হবে
আপনি মনে করতে পারেন ওরা যারা আলে হুজুর তারা করবে আমরা কেন করব জি না প্রত্যেক হচ্ছে দায়িত্বশীল আপনার কাছে যদি মোবাইল থাকে অন্তত পক্ষে প্রতিদিন ফেসবুকে একটা করে কোরআনের আয়াত দিয়ে দেন পোস্ট করেন কি কথা বলেন কিছু জানেন না কোরআনের আয়াত পোস্ট করে দেন একটা হাদিস পোস্ট করে দেন বিভিন্ন লেখকের বই আছে বইয়ের ছবিটাকে তোলেন তুলে ফেসবুকে পোস্ট করে দেন আপনার ফেসবুকে 5000 7000 ফলোয়ার আছে এবারে দু পাঁচজন যদি দেখে বা দেখবে কি দেখবে না কথা বলেন তাহলে আপনি কি করলেন দাতিকা জংশন করলেন আপনি বই লিখতে পারবেন না এটা ঠিক কিন্তু যেসব আলেমরা বই লিখে রেখেছে ওই বইগুলো আপনার পকেটের টাকা খরচ করে 50 কপি কেনেন মানুষের কাছে দিয়ে বেড়ান আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআন সূরা তাওবা আয়াত নম্বর 122 এ বলছেন মিন কুল্লি ফিরকাতুন মিনহু তায়েফাতুন লিতাফাক্কাউ ফিদ্দিন তোমাদের মধ্যে একটা দল একটা জামাত কেন বের হলো না যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে তারপরে সেই জ্ঞান দিয়ে তার স্বজাতির কাছে আসবে এবং তাকে সচেতন করবে এখানে কোরআনে তিনটে কোয়ালিটির মানুষের কথা বলা হয়েছে এর তাফসীর আহসান বায়ান করে দেখেন ইবনে কাসির করে দেখেন কিছু কিছু সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা জিহাদে যাব বাড়িঘরে বলছে জিহাদে যাব ইনকাম টিনকাম করবে না সংসার টংসার ফেলে দিয়ে তারা মনে করতে জিহাদ সবচেয়ে বড় ইবাদত এবং জিহাদে চলে যাব আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করে দিচ্ছেন আল্লাহ আয়াত অবতীর্ণ করে দিয়ে তিনি মানুষকে এই মুমিনদেরকে তিনটে ভাগে ভাগ করে দিয়েছেন এক কিছু মানুষ তাফাক্কাউ ফিদ্দিন দ্বীনের জ্ঞান অর্জন করবে কিছু মানুষ যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে জিহাদের জন্য প্রস্তুতি নেবে আর কিছু মানুষ যারা এই দ্বীন অর্জন করবে জ্ঞান এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে কিছু সংখ্যক মানুষকে করতে হবে হালাল ইনকাম রিজিক অন্বেষণ করতে হবে এই দুই দলের পেছনে খরচ করতে হবে কথা বুঝতে পারলেন না আমি বুঝাতে পারলাম না কথা কি কঠিন হচ্ছে আল্লাহ সবাইকে বলছেন না যে জিহাদের ময়দানে চলে যাও আল্লাহ সবাইকে বলছেন না যে আলেম হয়ে যাও আল্লাহ যে তোমাদের মধ্যে একটা দল তারা দ্বীনের জ্ঞান অর্জন করবে একটা দল জিহাদের জন্য প্রস্তুতি নেবে যেন শত্রুপক্ষ কখনো ইসলামী রাষ্ট্রে আক্রমণ করতে না পারে তার জন্য সবসময় প্রস্তুতি থাকতে হবে একটা জামাতকে আর একটা জামাত তারা থাকবে হালাল উপার্জন করার জন্য ব্যস্ত থাকবে হালাল উপার্জন করে নিয়ে আসবে আর তারা ফি সাবিলিল্লাহ এই সব পথে তারা খরচ বন্টন করবে তার মানে একজন আলেম বই লিখেছে লেখার পরে মানুষের কাছে আপনি ওই বইটাকে 10 কপি 20 কপি 50 কপি কিনে মানুষের কাছে কাছে আপনি নিজে দিয়ে দেন কথা বুঝতে পারলেন না ভাইজান একটা আলেম যখন বই লিখছে লাখ লাখ টাকার খরচ হয় না আপনি কি মনে করছেন যে আলেম বই লিখলো তার নিজের শখে একটা বইয়ের এক পৃষ্ঠা লিখতে গেলে মনে রাখবেন একটা রাতের ঘুম হারাম করতে হয় বিশেষ করে তথ্যভিত্তিক লিখতে গিয়ে যেমন রেফারেন্স দিবেন এটা বুখারি এত নম্বর হাদিস আপনি এক সেকেন্ডে পড়ে ফেলছেন কিন্তু ওটাকে তাহাকিক করে গবেষণা করে নিয়ে লিখতে কত সময় লাগে জানেন এক একজন আলেমের এক পৃষ্ঠা লিখতে একটা রাত শেষ হয়ে যায় তারপরে বইটাকে ছাপাতে দেওয়া হয় টাইপ করতে হচ্ছে বইটা আলেমটাকে কমপক্ষে 8-10 বার নিজেকে পড়তে হয় রিভাইজ দিতে হয় বানান ভুল হয়েছে কিনা কোনো অক্ষরে ভুল আছে কিনা তথ্য মিস্টেক হলো কিনা তারপরে আলেমকে নিজেকে পকেটের টাকা খরচ করে বইটাকে ছাপাতেও হয় কথা বুঝতে পারছেন না এখন আপনাদের সাধারণ মানুষের দায়িত্ব কি আপনার খুব বেশি টাকা নাই হালাল উপার্জন থেকে আপনি মানে নিয়াত করে নেন যে প্রত্যেক মাসে আমি 5টা করে বই অন্তত কোনো মানুষকে দেবো যদি বই যদি দিতে না পারেন অন্তত এতটুকু আপনাকে দায়িত্ব পালন করতে হবে অনেকগুলো ছোট ছোট লিফলেট পাওয়া যায় 1 টাকা 2 টাকা দামের যার ফরজ নামাজের শেষে সম্মিলিত এই সুন্নতি দোয়া আছে না নাই কথা বলেন যে না থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফরজ নামাজের পরে দোয়া সমূহ এক নজরে অজু এক নজরে সালাত এক নজরে তাওহীদ এক নজরে বিদআত এরকম অনেকগুলো লিফলেট পাওয়া যায় 1 টাকা 2 টাকা খরচ হয় ভাই যদি আপনি প্রত্যেক মাসে যদি 100 খানা করে লিফলেট মানুষের কাছে পৌঁছানো কি কঠিন কাজ কথা বলেন এলাকাতে যত দোকান আছে যত দোকান আছে আপনার এলাকায় প্রত্যেকের কাছে চলে যাবেন মাসে একদিন করে যাবেন দিয়ে চলে আসলেন এক নজরে অজু মানে সুন্নতি তরিকা অজু কিভাবে করতে হবে মানুষটাকে দিয়ে দেন দোকানদার ইনশাল্লাহ 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ে ফেলবে ফেলবে কি ফেলবে না কথা বলেন ফরজ নামাজের পরে দোয়া সমূহ দিয়ে দেন ছোট্ট একটা লিফলেট
ওইখান থেকে যে সে পড়বেন মুখস্থ করতে পারে কি পারে না মনে রাখেন 100 জনকে দিলে 100 জন পড়বে এটা এটা দরকার নেই 100 জনের মধ্যে 10 জন পড়লেই আলহামদুলিল্লাহ কথা বুঝতে পারছেন না হয় যান তাই দাওয়াতে কাজ করার অনেকগুলো জায়গা আছে শুধু আপনাকে নিজেকে মোটামুটি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিছু দিকে খরচ করতে হবে খরচ যদি করতে না পারেন আল্লাহ সন্তুষ্টির জন্য অন্তরের পক্ষে সোশ্যাল মিডিয়াগুলোতে একদম ভরিয়ে ফেলতে হবে কথা বুঝতে পারছেন তাই সোশ্যাল মিডিয়া বড় হাতিয়ার এখানে যেমন খারাপ কাজে মানুষ শেষ করে দিচ্ছে এই খারাপ কাজকে ভালো দিয়ে মিটিয়ে দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তারা কৌশল করেছিল তারা চক্রান্ত করেছিল আর আল্লাহ কৌশল করেছিল আল্লাহ তার সবচেয়ে বড় কৌশলী সূরা ইমরান আয়াত নম্বর 54 যারা মনে করছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইসলামের সমালোচনা করে ইসলামকে ধ্বংস করে দেব ভাই পাল্টা জবাব কোথায় দিতে হবে কথা বলেন সোশ্যাল মিডিয়াতে তাই কোন প্ল্যাটফর্ম জানে ঠাকা না থাকে যা টুইটার ব্যবহার করছেন ইসলাম প্রচার হবে ইউটিউব চ্যানেল আছে ইসলাম প্রচার হবে ফেসবুক আছে ইসলাম প্রচার হবে যেখানে যে অবস্থায় আপনি আছেন সেখানে ইসলাম প্রচার করেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় নেই আপনার যে টাকা আছে আপনি বই কিনে মসজিদে দিয়ে দেন যে এলাকাতে একটা ছেলেদেরকে জামাত বের করে দেন মানুষ এটা বই প্রচার করবে অতগুলো টাকা নেই লিফলেট তারা প্রচার করুক কথা বুঝতে পারছেন ভাইজান আমরা কারা কারা রাজি আছি হাত তুলি তো ভাই জি সবগুলো রাজি আছি ফেসবুকে পোস্ট দেবো কিন্তু আমি বই বিক্রি মানে বই দেবো না কারণ বইয়ের দাম 100 টাকা খরচ আছে এমন কি নাকি জি আগে বই দিবেন ইনশাআল্লাহ বইয়ে কাজ হয় আল্লাহি আল্লাহ কসম করে বলছি একটা আলোচনাতে না যত বড় কাজ হয় একটা বইয়ে তার চেয়ে দ্বিগুণ কাজ হয় মানুষ যখন বই নির্বিলিতে একা একা পড়ে তো যখন আল্লাহর কালামটা নিজের চোখে স্বচক্ষে পড়ছে আরবিতে লেখা আছে বাংলা অনুবাদ আছে মানুষকে সঙ্গে সঙ্গে আঘাত করে কোরআনের আয়াত মানুষ যদি খোলা মনে যদি কোরআনটাকে একবার পড়ে অনুবাদ নিঃসন্দেহে তার অন্তরের মধ্যে একটা আঘাত আসবেই যে আল্লাহর কোরআন এই কথা বলছে আমি এই কাজটা কেন করবো কথা বুঝতে পারছেন না ভাইজান আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথা বলবো যে তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুম্মা আমিন আমরা যে যে পর্যায়ে আছি ফিল্ড পর্যায়ে যে পর্যায়ে আছি আমরা সেই পর্যায় থেকেই আমরা দাওয়াতি কাজে অংশগ্রহণ করব বেশি বেশি সকলে পড়ি আল্লাহুম্মা আমিন